আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, বলছিলাম যে নির্বাচন কমিশন কিন্তু নীরবে বসে নেই, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের যে চাওয়া 300 আসনে ইভিএম এ তারা ভোট চায়, সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করছে বলে অনেকেই বলছেন, এবং এর মধ্যে আজকে সিদ্ধান্ত হয়েছে যে ইভিএম এ ভোট সর্বোচ্চ 150টি আসনে, 150 আসন পর্যন্ত তারা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হয়তো আরো বেশি সংখ্যক আসনে নানান কারণে, এবং বেশ বলবো যে রহস্যজনক কারণেই, হয়তো আরো বেশ কিছু সংখ্যক আসনে তারা ইভিএম এ ভোট করার ব্যাপারে একটা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তো যে বৈঠকটি হয়েছে সেখানে বলা হয়েছে যে 150টি আসনে ইভিএম এ ভোট নেবে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে ইভিএম এর ব্যাপারে কিন্তু রাজনৈতিক বিতর্ক আছে, এবং বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু ইভিএম এর ব্যাপারে আপত্তি জানিয়েছে, নানান ভাবে তারা যুক্তি দিয়েছে। শুধুমাত্র 4টি দল একেবারে ইভিএম এর ব্যাপারে একাট্টা, কিন্তু তার বাইরে 18টি দল বা তারও বেশি দল কিন্তু ইভিএম এ ভোট নেওয়ার ব্যাপারে তাদের নানান রকম আপত্তি এবং যুক্তি সহ সেটি উপস্থাপন করেছে। কিন্তু এইদিকে না তাকিয়ে নির্বাচন কমিশন তার মতন করে এগোচ্ছে। যে খবর কি বলা হয়েছে যে ভোটে এই যন্ত্রের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল। ইসির সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহ প্রকাশ করেছিল, এটা আপনারা জানেন। সিইসি কাজী হাবিবুল আওয়াল নিজেও সংলাপে বলেছিলেন অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম এ বিশ্বাস করে না এবং তাদের মতামত নেই তিনি ইভিএম এ অগ্রসর হবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো বিষয়টি উল্টে যাচ্ছে। যেটি বলা হচ্ছে খবরে যে সেটি শেষ পর্যন্ত খুব একটা আমলে নেয়নি ইসি এই দলগুলোর আপত্তি। এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল, সেই ইভিএম এর ব্যবহারের যে ফলাফল বা প্রক্রিয়া সেটি নিয়ে কিন্তু কেউ সন্তোষ প্রকাশ করেনি। বিকেলে ইসির বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কমিশনের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন কমিশন সিদ্ধান্ত নিয়েছে অনূর্ধ্ব 150টি আসনে ইভিএম এ নির্বাচন করা হবে, ন্যূনতম একটি আসনেও হতে পারে। যেটি বলছে বেশিরভাগ দলের ইভিএম নিয়ে আপত্তি ছিল, এই বিষয়ে আলোচনা এসেছে কিনা এই প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন সব বিষয় আমলে নিয়ে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, আজকের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি। কমিশন অভ্যন্তরীণ ভাবে আলোচনা করেছে, সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি বলা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক কুমার বলছেন যে এখন ইসির হাতে 1.5 লাখ ইভিএম আছে, এগুলো দিয়ে 70-75টি আসনে ভোট নেওয়া যাবে। এর চেয়ে বেশি আসনে ভোট করতে হলে ইভিএম কিনতে হবে, তার মানে আবার কেনাকাটা ইভিএম মেশিন কেনাকাটার দিকেই এগোবে। এখন থেকে সেই উদ্যোগ নেওয়া হবে, প্রয়োজনে ইভিএম কেনার জন্য নতুন প্রকল্প নেওয়া হবে, নিতেই হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ইভিএম এ ভোট চায়, অন্যদিকে বিএনপি ইভিএম কে কারচুপির যন্ত্র বলে অভিযোগ করে আসছে। নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জুলাই মাসে ইসি যে সংলাপ করেছে তাতে 22টি দল ইভিএম নিয়ে তাদের মতামত দিয়েছিল। সংলাপে জাতীয় পার্টি সহ 14টি দল ইভিএম নিয়ে তাদের সংশয় ও সন্দেহের কথা স্পষ্টভাবে বলেছে। এর মধ্যে 9টি দল সরাসরি ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে। আওয়ামী লীগ সহ 4টি দল ইভিএম এ ভোট চেয়েছে, আর কয়েকটি দল শর্ত সাপেক্ষে ইভিএম এর পক্ষে বলেছে। অন্যদিকে বিএনপি সহ 9টি দল ইসির সংলাপ বর্জন করে, তারাও ইভিএম এর বিপক্ষে। তার মানে দর্শক বুঝতে পারছেন, নিবন্ধিত যে 39টি রাজনৈতিক দল আছে তার অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু ইভিএম এর বিপক্ষে, 4টি দল একেবারে সরাসরি ইভিএম এর পক্ষে, এবং সেই দিকেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এখন 70-75টি আসনে তারা ইভিএম করার তার সক্ষমতা আছে বা যন্ত্রপাতি আছে, আরো 70-75টি আসনে করতে হলে তাদের ইভিএম মেশিন কেনা কাটা করতে হবে, এর জন্য প্রকল্প নেওয়া হবে। তার মানে হচ্ছে যে চূড়ান্ত বিচারে হচ্ছে যে ইভিএম এর দিকেই নির্বাচন কমিশন তার যাত্রা শুরু করেছে। যদি তাদের যন্ত্রপাতি আরো বেশি থাকতো, যদি 200টি বা 250 আসনে, সেভাবেই তারা অগ্রসর হতো। তো এখন এই বিতর্কের মধ্যে যেখানে বিরোধী দল বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল এই নির্বাচন কমিশন মেনে নিতে চাইছে না, তার মধ্যে কিন্তু ইভিএম এর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে আবার একটি
বিতর্কে নতুন মাত্রা যুক্ত করলো এবং শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যে নির্বাচন বিরোধী দল বা রাজনৈতিক যে বিরোধী দলগুলো আছে তাদের কাছে গ্রহণযোগ্য হবে না এবং আবার একটি রাজনৈতিক বিতর্কের একটি নতুন মাত্রা যুক্ত করলো এই সিদ্ধান্ত, এটি বলাই বাহুল্য। দর্শক, একথা জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.